নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব বেলে মাছ। এখানে বেলে মাছ নিয়ে নিয়েছি, আর বেলে মাছ রান্না করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ। এটা তেলে দেওয়ার জন্য একটা পেঁয়াজ কুচো করে রেখেছি, আর এখানে দুটো পেঁয়াজ কুচো করে রেখেছি, এটা পেস্ট করব। আর ঠিক 2 কোয়া রসুন, এখানে 2 কোয়া রসুন নিয়েছি, তার থেকে বেশি দিলে উগ্র গন্ধ একটা বেরোবে, ঠিক 2 কোয়াই দেব। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিই। মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা পেস্ট করে নিই। পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, আর রসুন 2 কোয়া ছিল, এই 2 কোয়া রসুন আমি ঘষে দেব, ওটার সাথে আমি পেস্ট করবো না, এই 2 কোয়া ঘষে নিই আগে। রসুনটা ঘষে নিয়েছি, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হলে মাছটা ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। মাছ ফ্রাই হয়ে গেছে, এবার আমি তেলে পেঁয়াজটা দিয়ে দেব। প্রথমে ঘষে রাখা রসুনটা দিয়ে দেব। রসুনটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব। টমেটো দিলে ভালো হতো, কিন্তু টমেটো আনতে যাওয়া হয়নি, রাস্তায় প্রচুর জল। আমি টমেটো ছাড়াই করবো। এবার আমি নুন হলুদটা দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিচ্ছি, এবার শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জলটা বেশি দেবো না, কারণ এটা ঝাল করব, বেলে মাছের ঝাল। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। এবার আমি কাঁচা লঙ্কা 4টে চিরে দিয়ে দিচ্ছি। মাছটা প্রায় হয়ে এসছে, এবার আমি ধনে পাতা কুচো দিয়ে দেব। মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছ হয়ে গেছে, এবার আমি উপরে সামান্য ধনে পাতা ছড়িয়ে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তাহলে আজকে টাটা।